নমস্কার বন্ধুরা, চলে এসেছি। ব্লগ দিতে ইচ্ছা করছে না, তবু আর কি দিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। তা যাই হোক, বাবার শ্রাদ্ধ শান্তির কাজ আছে, সেই জন্য একটু মার্কেটে এসেছি আমরা চার বোন বাজার করতে। তা দাদাও আগে করেছে, তা আমরা চার বোন চলে এসেছি। এখানে যে বর্দি ফোনে কথা বলছে, আর এই যে আমরা ছোটো বোন আর মেজদি আর আমি, আর এইখানে এই যে আজকে কাজের দিন ভাগবত পাঠ হচ্ছে, তারপরে কীর্তন হবে, তারপরে হচ্ছে লোকজনের স্বজাতি ভোজ আর কি, যেটা সেটা হবে। আর আমাদের গ্রামাঞ্চলে সাধারণত মানে সে বিয়েবাড়ি হোক আর শ্রাদ্ধবাড়ি হোক, রাত্রেবেলা সন্ধ্যার দিকেই সবাই খাবার দাবার খেতে আসে আর কি, খায়। তার জন্য দুপুরবেলার খাওয়ার দাওয়ার আয়োজন করেনি, রাত্রেই করেছে আর কি। যে কথাগুলি ভাগবতের মধ্যে বললেন, যে রাজা পরীক্ষিত এই শেষের কালে শেষের সময় এসে ওই সাতটি দিন সময় পেয়েছিলেন এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার লাগি। কিন্তু সত্যি কথা বলতে রাজা পরীক্ষিত জেনেছিলেন যে আমি আর সাতটা দিন বাজব, যাই হোক এখানে লোকজন খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে বসে রয়েছি, বড় পিসি, কাকিমা, আমি, এইখানে এই যে এক কাকিমা, সবাই মিলে বসে রয়েছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তা তারপরে হচ্ছে সবার লাস্টে আমরা খাবো, এই হচ্ছে আমাদের বড় পিসি আমাদের বাড়ির। আর এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই উঠোনের মধ্যে বসে রয়েছি, এই যে সবাই মিলে একসঙ্গে হয়েছে, আবার কবে কি হবো, সবাই সবার কাজে ব্যস্ত থাকবে, দেখা হবে না, সেই জন্যই সবাই সবার মতন ভিডিও করে নিচ্ছে। আর এই মানে স্মৃতিটা থেকে যাবে, এটা হচ্ছে বড়দির ছেলে আর এটা একটা পিসামশাই, আর ওই সবাই আমরা সবাই বাড়ির সব বসে রয়েছি, ওইটা একটা ভাই এই যে খালি গায়ে রয়েছে আর কি, আর মানে আমাদের পাড়ারই। তার এই যে এখানে আমি তো গা হাত পা ধুয়ে স্নান করে চলে এসেছি, এসে তারপর বসলাম, পুরো সারাদিনে খুব টায়ার্ড লাগছিলো, ওই জন্য স্নান করে আসলাম রাত্রেবেলায়, স্নান করে এসে তারপরে হচ্ছে বসি একটু। তা যাই হোক, বসে সবাই মিলে কথাটা বলছিলাম আর ভিডিও করছিলাম, মানে এই স্মৃতিটাও যাতে থেকে যায়। আর এখানে যে কাকা, মেজদি, কাকিমা, পেছনের ছোটো বোন, পিসি, পিস্তত দাদা, ওই যে বড়ো পিসি, মেজো পিসি, সেজো পিসি, মানে সব পিসিরা আমরা চার বোন, আমার ছটা পিসি ছিল, তো একটা পিসি মারা গেছেন, আর আমার বাবা আর কাকা আর এই যে পিস্তত ভাই বোন সবাই মিলে, মানে সবাই মিলে এক জায়গায় হয়েছি, এই স্মৃতিটা আর কি রাখছে। এই যে মাকে একটু হাসানোর চেষ্টা করছি, মা তো মানে একদম ভেঙেই পড়েছে। তাই যাই হোক,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই, শুভরাত্রি। ভিডিও করে কি